রাজধানীতেও সকাল থেকে দমকা বাতাস সহ বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে আছে রিপোর্টার এহসানুল হক। শাওন, সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, আমরা কিন্তু গতকাল থেকেই দেখেছি যে ঢাকায় মেঘময় আকাশ, এবং আজকে দুপুর প্রায় ঘণ্টাখানেক আগে থেকে কিন্তু আমরা দেখছি যে বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে যারা আজকে জুমার দিন যারা নামাজ পড়তে মসজিদে এসেছিলেন তাদের কিন্তু অনেকটাই আসলে দুর্ভোগ হচ্ছে, এবং যারা নামাজ শেষ করে যারা বাসায় ফিরছেন তারাও কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা সকালে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি দুপুরে, তারা যেটা জানিয়েছে যে মৌসুমি জলবায়ুর প্রভাবে উত্তর পশ্চিম এবং হচ্ছে পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে সেই যে জলবায়ু, সেই জলবায়ুর কারণে আসলে মূলত আজকে বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাত আগামীকাল আর মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি, কোথাও বজ্র বৃষ্টির হওয়ার যে সম্ভাবনা সেটি তারা বলেছেন, এবং এরপরে আবার আগামী আর কি 6 তারিখের পরে কয়েকদিন টানা মেঘমুক্ত আকাশ থাকবে, এরপরে 9 তারিখের দিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে যে শীতের যে প্রভাব রয়েছে সেই শীতের কারণে কিন্তু আমরা আজকে রাজধানীতেও দেখছি যে অনেকে যারা দরিদ্র মানুষ যারা রয়েছে তারা কিন্তু, বা কর্মজীবী যারা রয়েছে তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন, বিভিন্ন মালামাল বিক্রি করে থাকেন, তারা কিন্তু আসলে পথে বের হতে তাদের বৃষ্টির কারণে বেশ ভোগান্তি হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে শীতের যে একটি প্রকোপ বা হচ্ছে শীতের যে প্রভাব সেটি যে তাপমাত্রা আজকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দিনের বেলাতে শীতের যে একটা প্রভাব সেটি থাকবে না, এবং রাতের বেলা হয়তো শীত কিছুটা বাড়তে পারে, এবং 6 তারিখের পরে বৃষ্টিপাত কমলে পরে শীতের যে প্রভাব সেটি বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে সবশেষ আমার কাছে। আমরা সরাসরি ছিলাম রাজধানীর বাংলা মোটরে।